বলেছিলাম রঘুরাজপুর নিয়ে আসবো আমার এক নতুন ব্লগে, তো আজ থাকলো সেই ব্লগ। রঘুরাজপুর রঙিন পটচিত্রে মোড়া এক গ্রাম, যে গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে রয়েছে ঐতিহ্য। প্রাচীন পটশিল্পকে বাঁচিয়ে রেখেছেন এই গ্রামের মানুষ। তো চলুন ঘুরে নেবেন আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে রঘুরাজপুর দ্য হেরিটেজ ভিলেজ। আর্ট প্রেমী মানুষদের জন্য থাকলো একটি ছোট্ট প্রয়াস, আশা করি ভালোই লাগবে। কেমন লাগলো আপনাদের অবশ্যই ব্লগের শেষে কমেন্ট সেকশনে জানাবেন। তো শুরু হোক আজ আমার এই ছোট্ট ব্লগ রঘুরাজপুর। গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল অলনা। তো আমি যে বললাম যে আমি আমার আগের ব্লগে বলেছি যে আমি রঘুরাজপুরের ফুল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর জাস্ট আমি রঘুরাজপুর পৌঁছালাম। তো আজ আমি পুরোটা কভার করব, এখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তারপর মাস্ক পরে, তাই বেশি কথা বলবো না, আগে ঘুরে দেখাবো। আর এটা সম্পূর্ণ হাতের কাজের ওপর একটা গ্রাম, রঘুরাজপুর হ্যান্ডক্রাফ্ট ভিলেজ, উড়িষ্যাতে ফেমাস একটা ভিলেজ। আমরা পিপলিও যাব, তবে আগে রঘুরাজপুর এলাম। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো রঘুরাজপুর স্পেশাল ব্লগ। গাড়ি রেখে আমরা প্রথম বাড়ি থেকে শুরু করলাম। এখানে এই গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতেই রয়েছে শিল্প, তাই প্রত্যেকটা বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে হাতে অনেকটা টাইম নিয়ে আসতে হবে। তো আমরা এক এক করে শুরু করলাম এই বাড়ি থেকে। তো চলো দেখো। তো প্রথমে আমরা যার বাড়িতে উঠলাম তিনি আমাদেরকে দেখালেন যে কিভাবে তালপাতার ওপর পটচিত্রের কাজ হয়। তালপাতাকে প্রথমে নিম এবং হলুদ জলে ভালো করে ফোটানো হয় যাতে এই সমস্ত পেন্টিংয়ে ইনসেক্ট না লেগে যায়। তারপর তার ওপরে নিডল দিয়ে সূক্ষ্মভাবে কাজ হয় এবং তার ওপর কাজলের যে কালি, সেই কালি দিয়ে সেই কাজটাকে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ উনি আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে ওনারা কাজটা করেন। একটা ছোট্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছেন, নিডল দিয়ে একটা ড্রয়িং করে নিচ্ছেন। তো কত দক্ষ হাতে উনি নিডল দিয়ে তালপাতার ওপর একটা ছোট্ট ছবি আঁকলেন। এরপর ল্যাম্পের যে কালি হয় সেই কালিটা ওই পেন্টিংয়ের ওপর ঘষে দিলেই দেখুন কি সুন্দরভাবে ছবিটা ফুটে উঠেছে। একটা সূক্ষ্মভাবে উনি একটা মাছের একটা পটচিত্র ছোট্ট করে একটু এঁকে আমাদেরকে দেখালেন। তো এরপর এর ওপর ল্যাম্পের যে কালো কালি হয় সেইটা দেওয়ার পর ছবিটা সুন্দরভাবে ফুটে উঠলো। ঠিক এইভাবেই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে গণেশের পটচিত্রটা রয়েছে, এটা উনি করেছেন প্রায় 3 মাস ধরে। 3 মাস ধরে এই গণেশের পেন্টিংটা ওনার বাবা করেছেন। তো এখন উনি ওনার নিজের হাতে আঁকা পটচিত্র দেখাচ্ছেন। ওনার বাবার হাতে আঁকা তালপাতার ওপর পটচিত্র তোমাদের দেখালাম, এখন এটা ওনার নিজের হাতে আঁকা পটচিত্র। দুটো লেয়ার, হোয়াইট চক আর পেন্সিল মানে যে আঁকা আছে এগুলো সব পেস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারিরও লেয়ার্স, এর উপরে না একটা হোয়াইট স্টোন পাথর আছে, ওটা আমি রব করি তাকে যত মানে পলিশ হবে তত ভালো ব্রাশ থাকতে পারে। ওই জন্য একদম পলিশ আছে এই পেস্টটা, ওই জন্য টাইম লাগে তো অনেক। এই ক্যানভাসটা তৈরি করতে গেলে 2 দিন লাগে, বাকি পেন্টিংস। এই কালারটা কি ন্যাচারাল স্টোন কালার, মানে আমার 5টা বেসিক কালার আছে, মানে এই যে হোয়াইট আছে সিসে সমুদ্র শঙ্খ আছে, আর এই যে ব্ল্যাকটা এই ল্যাম্পের কাজল বাড়িতে কিন্তু দিয়া চলে, ব্লুটা আছে ইন্ডিগো ব্লু, আর ইয়েলো একটা স্টোন আছে, রেড একটা স্টোন আছে, 5টা কালার, ওগুলো মিক্স হয়ে 25 কালার আছে। এমনি ব্ল্যাক আর হোয়াইট মিশলে গ্রে আসবে, ওরকম ইমাজিনেশন নিয়ে তৈরি করা এটাই কথা।
তো অনেক রকম পটচিত্র আমরা দেখছি, তোমরাও দেখো। দেখো দুর্গার পটচিত্র, তসরের ওপর এই পটগুলো আঁকা হয়েছে। তসরের ওপর দুর্গা পট, রাধাকৃষ্ণের পট, তারপর রাসলীলার পট, এরকম নানা মাইথোলজির ওপর বেস করে এই পটচিত্রগুলো তৈরি হয়েছে। আর দেখো এই যে দুর্গাটা, এই দুর্গার পটটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। তো প্রথম বাড়িতে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে ফেললাম, খেয়ালই ছিল না যে আমাদের আরও কিছু বাড়ি দেখতে হবে, কিছু আর্ট দেখতে হবে। সময় যে কোথা থেকে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তো আমরা বেরিয়ে পড়লাম বাকি বাড়িগুলো দেখবো বলে। আর এখানে বাড়ির মধ্যেও যেমন রয়েছে শিল্প, তেমন বাড়ির বাইরের দেওয়ালগুলোও কথা বলে। প্রত্যেকটা বাড়ির দেওয়ালে রয়েছে এরকমভাবে পটচিত্র করা। আর হ্যাঁ, এই রঘুরাজপুর গ্রামেই জন্মেছিলেন ফেমাস ক্লাসিক্যাল ড্যান্সার কেলুচরণ মহাপাত্র। তো তোমরা যদি হাতে সময় নিয়ে আসো, তাহলে এই গ্রামের মানুষরা তোমাদেরকে ডান্স পারফর্ম করে দেখাবে। এই গ্রামের মাঝেই রয়েছে একটা স্টেজ, যেখানে কিনা ক্লাসিক্যাল ড্যান্স ওনারা পারফর্ম করে দেখান। আমাদেরও বলেছিলেন যে যদি সময় থাকে তো দেখাবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় ছিল না। তো নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে, যখন যাব তখন হোল ডে প্রোগ্রাম রাখবো রঘুরাজপুরের জন্য, রঘুরাজপুরকে আরও ভালোভাবে জানার জন্য। তো দেখো তোমাদের আমি পটচিত্র তো দেখালাম, কিন্তু পটচিত্রকে যে কতভাবে ইউটিলাইজ করা যায়, কোথায় কোথায় ইউজ করা যায় সেটা তোমাদের একবার দেখাই। দেখো ফেলে দেওয়া কাঁচের বোতলের ওপর এনারা করেছেন পটচিত্র। শুধু তাই নয়, এনারা সুপুরির ওপরও দেখো কি সুন্দর জগন্নাথ পটচিত্র পেন্টিং করেছেন, কেটেলের ওপর, হারকিনের ওপর। তো পটচিত্রকে নানানভাবে এনারা তুলে ধরছেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। তো তুমিও যদি পটচিত্র ভালোবাসো, পেন্টিং ভালোবাসো, তাহলে বলবো তুমিও কিন্তু ট্রাই করতে পারো তোমার বাড়িতে থাকা বোতল দিয়ে কিংবা স্টোনের ওপরও পটচিত্র পেন্টিং করে। তো আমরা এখন দেখতে দেখতে 3 নম্বর শিল্পীর বাড়িতে চলে এলাম। অ্যাকচুয়ালি 3 নম্বর নয়, এখানে পুরো গ্রাম জুড়েই রয়েছে অনেক অনেক বাড়ি, এবং প্রত্যেক বাড়িতেই রয়েছে এরকম শিল্প। কিন্তু সবার বাড়িতে তো যাওয়া পসিবল হচ্ছে না, তো আমরা র্যান্ডামলি কিছু মানুষের বাড়িতে ঢুকে ঢুকে এভাবে দেখছি, যেটা পছন্দ হচ্ছে সাধ্যের মধ্যে হলে নিচ্ছিও। পটচিত্র শেয়ার করার পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করে নেব আরও একটা ব্যাপার। এখানে বেশ কিছু শিল্পীর মধ্যে দেখলাম আমাদের জন্য, অর্থাৎ কলকাতাবাসীদের জন্য রয়েছে অভিযোগের সুর। কলকাতায় বিভিন্ন নামকরা ক্লাব প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডেলের থিম পেন্টিংয়ের জন্য, মানে পটচিত্র পেন্টিংয়ের জন্য ওনাদের নিয়ে যান, কিন্তু যে কথা মানে যে পারিশ্রমিকে বুকিং হয় সেই পারিশ্রমিক ওনাদের শেষ পর্যন্ত দেওয়া হয় না, এবং প্রত্যেক বছর এটা হচ্ছে। ওনারা আমাকে রিকোয়েস্ট করলেন, আমি যেন ব্লগে এটা রিকোয়েস্ট করি সবাইকে, যে এমনভাবে ওনাদের যেন না ঠকানো হয়। সাদা রঙটা আছে, আর এটা আছে হেঙ্গুড়ো পাথর, এটা গুঁড়ো করে লাল রঙটা আছে, আর হরিতাল পাথর গুঁড়ো করে হলুদ রঙ, খণ্ডনীল পাথর গুঁড়ো করে নীল রঙ, গেরিমাটি দিয়ে মেরুন কালার, আর ঘরের দীপ জলে কাজল দিকে কালো রঙটা আছে। এই সমস্ত রঙরে এই যে আপনি জানেন কদবেল গছ, কদবেল গছটাকে একটু কেটে দিলে এরকম আঠা বেরোবে, এই আঠা দিকে জল দিয়ে মিক্স করে সব রঙরে ড্রপ করার পরে তারপরে 20 মিনিট মতো এরকম হাতে ঘষা যাবে। ঘষলার পরে রঙটা কোনোদিন ছাড়বে না, আর ফেরত বি হবে। এটা পুরো ভগবান কৃষ্ণের 10 অবতার করা আছে। এখানে মৎস্য কষ্ট বরাহ নরসিং বামন পরশুরাম রাম বলরাম বুধ কলকি একটা কৃষ্ণ একটা রাধা মন্ডেলা মহারাজ, আর এখানে মাখন চলি। তো এই দাদা আমাদের কত সুন্দরভাবে দেখিয়ে দিলেন যে কোন কোন কালার ওনারা ইউজ করেন এবং সেটা কীভাবে করেন। সমুদ্রের শঙ্খ থেকে সাদা রং, তারপর এরকম বিভিন্ন রকম জিনিস থেকেই কালার তৈরি হয় সেটা উনি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। আর দেখো এই জগন্নাথ পেন্টিংটা কি দারুণ, না কত নিখুঁত কাজ। এটা এই প্রথম দাম নামে রাধা দামোদর পূজা হয়।
পটচিত্র পেন্টিং তো দেখালাম, তালপাতার ওপর পটচিত্র পেন্টিং সেটাও দেখালাম, কিন্তু সেই তালপাতার ওপর পটচিত্র পেন্টিংকে খোদাই করে কেটে ল্যাম্পশেড বানিয়েছেন এনারা। কি দারুণ একটা মাস্টারপিস! এটা দেখার জন্য আমরা রুমের সমস্ত জানালা বন্ধ করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেখলাম। দেখো কি দারুণ! এটা কি বলছো? অষ্টলক্ষ্মী। এটা করতে 5 মাস সময় লেগেছে? সময় লাগছে। পুরো সিমেট্রি, ডিটেলিং, বডি মেজারমেন্ট, ড্রেস, তার ভিতর অর্নামেন্টস, কাছে দিকে নাম দেখো। আজ ব্ল্যাক কার্পেট আসলে কি দেখো? এটা কি দাম? এটা 55,000। 55,000 টাকা। ৫৫,০০০ টাকার অষ্টলক্ষ্মী তো তোমরা দেখলেই, সেটা ছিল ওনার নিজের হাতের কাজ। আর এই ড্যান্সিং গণেশ, এটা ওনার বাবার হাতের কাজ। এটা পুরো জগন্নাথের শুধু একটাই রাজবেশ, মানে এটাকে বলে পতিত পাবন। জগন্নাথের যে রাজবেশ করা আছে, এই স্বর্ণের অন্দরে 10 অবতার রাখা আছে। মৎস্য, কচ্ছ, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। আর এই যে মুখমণ্ডলটা, একটা কৃষ্ণ, একটা রাধা, মণ্ডলা, মহারাজ লীলা আছে। একটা চক্ষুরে রামের রাজ্য অভিষেক করা আছে, একটা চক্ষুরে আমার কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছে। এখানে অধর থেকে অনন্ত শয়ন লক্ষ্মী পাদমও চলছে। এই নাকচনা দিকে ব্রহ্মা বসে আছে, এখানে নাভি দিয়ে জন্ম নিয়ে। তারপরে কী করা আছে, এখানে কৃষ্ণের কাহিনী, পুতনাসুর বধ, শকটাসুর বধ, দ্রোণাসুর বধ, বকাসুর বধ, জামলা অর্জুন, সন্ধ্যাসুর বধ, পলম্বাসুর বধ, কেশীয়সুর বধ। তারপরে এখানে গজ উদাহরণ, দ্রৌপদী বস্ত্র হরণ, অহল্যা উদাহরণ, অহল্যা ঝুকাসান ছিল, অহল্যা উদাহরণ, টোটাল পুরোটা। এখানে রামের কাহিনী, 4টা ছেলে হলে, তারকাকে বধ কলে, সীতা বিবাহ হলে, পরশুরাম ভেট হলে, রাম বনবাস গলে, পুরো এটা আবার সুপর্ণকার নাক কাটেলে, মায়ামৃগ, সীতাচুরি, জটায়ুর সাথে যুদ্ধ, এমনি পুরো স্টোরিটা জয়া বিজয় পুরো কাস্ট। জানি না আপনাদের কেমন লাগছে, তবে চাক্ষুষ এইরকম পেন্টিং দেখার পর আমার নিজের গায়ে কিন্তু রীতিমতো কাঁটা দিচ্ছিল। সত্যি কি নিখুঁত কাজ, কি ডিটেলিংয়ে কাজ! নিজেকে সার্থক মনে হচ্ছিল এরকম শিল্পীর আঁকা সামনে থেকে দেখতে পেয়ে। তো উনি কিভাবে প্র্যাকটিস করেন, ওনার প্র্যাকটিসের ড্রয়িং যেটা খাতা, সেই ড্রয়িং খাতাও আমাদেরকে দেখালেন। 2 বছর লেগেছে একটা জগন্নাথ মন্দির বানিয়েছে। আর এটা পেন্টিং রে করলে দেখা যাবে না, তাই জন্য তালাপত্র খোদাই করা আছে সিঙ্গেল বার। আচ্ছা, পুরো জগন্নাথ টেম্পল উইথ বডি ফিনিশিং, টোটাল স্টোরি কি কি আছে জগন্নাথ মন্দিরের ভিতরে। এটা প্রাইসলেস জিনিস, এটা দাম হবে না, 5.5 লাখ টাকা দামই না, এটা প্রাইস, এটা 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 দাম হবে না, এটার কোনো দাম নেই। ওরে, যারা জগন্নাথ মন্দিরে গেছো তারা তো জানোই যে জগন্নাথ মন্দিরের ভেতরে ছবি তোলার নিষেধ। আমরা কেউই ভেতরের ছবি তোলার পারমিশন পাই না, খুব কড়াকড়ি ব্যাপার। সেই ভেতরের শিল্পকলাকেই এনার বাবা তালপাতার ওপর নিরিল দিয়ে ফুটিয়ে তুলেছেন। বারংবার মন্দিরে গিয়ে ভেতরের শিল্পটাকে নিজের মনের মধ্যে গেঁথে সেটা বাড়িতে এসে তালপাতার ওপর তুলে ধরেছেন। সত্যি, মানে কিছু বলার ভাষাই নেই, কত দক্ষ হাত, কত দক্ষ শিল্পী না হলে এটা সম্ভব। রঘুরাজপুর গ্রামটা শুরু করেছিলাম গ্রামের প্রথম বাড়ি থেকে, আর শেষ করছি গ্রামের শেষ বাড়ি থেকে। তো এখন যার বাড়িতে যাচ্ছি,
এনার বাড়ি দিয়েই রঘুরাজপুর গ্রামটা শেষ হচ্ছে। তো দেখো এই এনার বাড়িতেও রয়েছে এক্সে বার্কার এক কালেকশন। ফটোচিত্র পেইন্টিং না কিনে যদি তোমরা হোম ডেকোরেশনের জন্য জিনিস কিনতে চাও তাহলে চলে আসো এনার বাড়িতে। কত রকমের জিনিস, মানে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই। আর ইনিও একজন বড় মাপের শিল্পী, সবাই বড় মাপের শিল্পী, কেউই ছোট নয়। তবে ইনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তো তার কিছু সার্টিফিকেটও উনি আমাদের দেখালেন। দেশীয় বিভিন্ন খ্যাতির পাশাপাশি ওনাকে সম্মান দিয়েছে মস্কো। মস্কো থেকে পেয়েছেন গোল্ড মেডেল, দেখো সেটাই উনি দেখাচ্ছেন। ম্যাগাজিনে ওনার নাম লেখা হয়েছে, আরও বিভিন্ন ওয়ার্ল্ড বেসিসের উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, তো সেগুলোও দেখালেন। আর এনার কাছে পটচিত্রগুলোর দাম বেশ রিজনেবল, তো আমরা সবাই এনার থেকেই বেশ কিছু পটচিত্র কিনলাম। এগুলো কি সবই ন্যাচারাল কালার? সব ন্যাচারাল। তাহলে রঘুরাজপুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ পুরী এলে, উড়িষ্যা এলে রঘুরাজপুর অবশ্যই আসবে। হেরিটেজ এই ভিলেজটাই, কালারফুল ভিলেজটা কিন্তু আমাদের সবার সাপোর্টের দরকার, কারণ এই প্যান্ডামিকের মধ্যে ওদেরও সেইভাবে আর্নিং নেই আমাদের থেকে যতটুকু হবে। প্লাস এই রকম ফোক আর্টগুলো তো ইন্ডিয়াতে বাঁচিয়ে রাখার দরকার, তো তাই জন্যে সবাইকেই রিকোয়েস্ট করব তোমরা পুরী এলে, এই সব জায়গাতে এলে অবশ্যই রঘুরাজপুর যাবে। আর আমি রঘুরাজপুর থেকে কী কী কিনলাম সেটা আমি দেখাবো একদম লাস্টে, তো তার জন্য ভিডিও শেষটা দেখো। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওয়েলকাম টু বঙ্গল আলোনা। বঙ্গল আলোনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো আমি কী কী কিনলাম। আর আমি এখন আছি কোনারকে, তো কোনারকের ভিডিও দেখতে হলে তো তোমরা আগের এপিসোডগুলোতে দেখতেই পেয়ে যাবে। আমি তবুও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তো ডেসক্রিপশন বক্স চেক করো কোনারকের ভিডিও দেখার জন্য এবং আমার ট্রাভেল এপিসোডগুলো দেখার জন্য। তো দেখতে থাকো। আমি রঘুরাজপুর থেকে কী কী কিনেছি সেটা আমি আমার পুরীর শপিং হল এই ভিডিওতে দেখিয়েছি। দেখো ওপরে লিঙ্ক আসছে আই বাটনে, ওখানে ক্লিক করো আর দেখতে পাবে। তো আজকে এইটুকুই থাকলো রঘুরাজপুর ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো বিদায়, ভালো থেকো।